হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা প্যাথোলজি ভাইলস নিয়ে। কোন কোন ভাইল আমরা কোন কোন টেস্টের জন্য ব্যবহার করি, সাইভাবে ব্লাড কালেকশন করার পর আমরা সেই ব্লাডটার যে টেস্ট আছে ওই টেস্টের হিসেবে আমরা যদি সঠিক ভাইলে না রাখি তাহলে টেস্টের রিপোর্টটা সঠিক আসবে না। ব্লাড ভাইলগুলি নিয়ে আলোচনা করা যাক। ব্লাড কালেকশন টিউবকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে সিরাম ব্লাড কালেকশন টিউব, নাম্বার 2 হোল ব্লাড কালেকশন টিউব, নাম্বার 3 প্লাজমা ব্লাড কালেকশন টিউব। প্রথম হচ্ছে সিরাম ব্লাড কালেকশন টিউব। সিরাম আর প্লাজমার পার্থক্য কি আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা দরকার পড়লে গিয়ে দেখেও নিতে পারেন, চ্যানেলে আছে। তো চলুন, সিরাম ব্লাড কালেকশন টিউব। সিরাম ব্লাড কালেকশন টিউব দু ধরনের হয়, একটি রেড কালারের ক্যাপ টিউব, একটি ইয়েলো কালারের ক্যাপ টিউব। রেড ভাইলগুলি প্লেন ভাইল হয়, আবার কোনো কোনো ভাইলে ক্লড অ্যাক্টিভেটর দেওয়া থাকতে পারে কোম্পানি অনুযায়ী। ইয়েলো ভাইল ক্লড অ্যাক্টিভেটরের সাথে সিরাম সেপারেশন জেলও থাকে ইয়েলো ভাইলগুলোতে। দুটো ভাইলই সিরামের জন্যই ব্যবহৃত হয় যাতে সিরামটা আমরা সঠিকভাবে পাই। দুটো ভাইলই বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, ভাইরোলজি, ড্রাগ মনিটরিং বিভিন্ন টেস্টের জন্য ব্যবহৃত হয়। সোজা কথা, যেসব টেস্টের জন্য সিরাম প্রয়োজন সেই সব টেস্টের ক্ষেত্রে এই দুটি ভাইলই কাজে লাগে। নাম্বার 2 হোল ব্লাড কালেকশন টিউব। হোল ব্লাড কালেকশন টিউবের মধ্যে দুটি ভাইল আছে, ব্ল্যাক কালার ক্যাপ ভাইল এবং লিভেন্ডার কালার ক্যাপ ভাইল। ব্ল্যাক কালার ক্যাপ ভাইল সাধারণত ইউজ হয় না, কারণ ব্ল্যাক কালার ক্যাপ ভাইল সাধারণত ইউজ হয় ESR-এর জন্য, এবং ESR যেটা লিভেন্ডার কালার ক্যাপ ভাইল আছে ওটাই হয়ে যায়। তো সাধারণত লিভেন্ডার কালার ক্যাপ ভাইল, EDTA ভাইল যেটা K2 EDTA ভাইল, আমরা সাধারণত ইউজ করি হেমাটোলজিক্যাল টেস্টগুলির ক্ষেত্রে, যেমন CBC, HPLC, HbA1c, ESR। তার জন্য ব্ল্যাক কালার ক্যাপ ভাইল ইউজ হয় না, EDTA ভাইলে সব কটা টেস্ট হয়ে যায় তার জন্য। নাম্বার 3 প্লাজমা ব্লাড কালেকশন টিউব। এর মধ্যে তিন ধরনের ভাইল আছে, এক গ্রে কালার ক্যাপ ভাইল, লাইট ব্লু কালার ক্যাপ ভাইল এবং গ্রিন কালার ক্যাপ ভাইল। গ্রে ভাইল আমরা প্রায় সবাই জানি, গ্রে ভাইল গ্লুকোজ টেস্টের জন্য ব্যবহৃত হয়। ফাস্টিং বিপির লেভেল কত আছে সঠিক পরিমাণে জানার জন্য গ্রে ভাইল ইউজ করা হয়। লাইট ব্লু ভাইল, লাইট ব্লু কালারের ক্যাপ ভাইল যেটি আছে, লাইট ব্লু কালারের ভাইল কোয়াগুলেশন টেস্টের জন্য ব্যবহৃত হয়, যেমন পিটাইম, APTT, লুপাস, অ্যান্টি কোয়াগুলেন বিভিন্ন টেস্টের জন্য লাইট ব্লু ভাইল ইউজ করা হয়। নাম্বার 3 আছে গ্রিন ভাইল। গ্রিন ভাইল বিভিন্ন স্পেশাল টেস্টের জন্য ইউজ করা হয়, যেমন প্লাজমা অ্যামোনিয়া, ব্লাড অ্যালকোহল, টক্সিওলজিক্যাল টেস্ট বিভিন্ন টেস্টের জন্য। এটাকে হেপারিন ভাইলও অনেকে বলে থাকে। অন্যান্য কিছু স্পেশাল টেস্টের জন্য গ্রিন ভাইল ইউজ হয়ে থাকে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, এবং নতুন নতুন এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং একটি প্রশ্ন আছে যেটা আপনারা উত্তর কমেন্টে দেবেন, অবশ্যই দেবেন। আমি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে একটা করে কালার ইউজ করেছি, তো ওটি কোন ভাইলের কালার এবং ওতে কী কী টেস্ট হয় ওটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চলুন, টাটা।